ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত মোহাম্মদ জীবন ভাই বাংলাদেশ থেকে একটি বিষয় জানতে চেয়েছেন যে আমাদের সকলের প্রিয় শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমল্লাহ তিনি তার কিতাবের ফেখ আকবর কিতাবের মধ্যে কোনো এক জায়গায় তিনি লিখেছেন যে ইমাম আবানিব রহমতুল্লাহর ইন্তেকালের পরে বেশ দিন যাবৎ লোকেরা তার জানাজা সালাত আদায় করেছে উত্তর হলো ভাই যেটা জানতে চেয়েছেন মানুষ মরে যাওয়ার পরে কবর তো করার পরেও কি জানা যা চালাত করা যায় উত্তর উত্তর হলো হাঁ যায় এটার দলিল হলো হজারতে রসুল্লাহ সাল সাল্লামের জামানায় একজন মহিলা সাফ সাফাই করতো আর দামা ছিল এই লোকটা এই মহিলাটা মারা যাওয়ার পরে লোকেরা রস উচ্ছামকে না জানিয়ে দফন করে ফেলছেন পরে রস উসাম জিজ্ঞাসা করলেন যে এই মহিলাটা যে ইয়ে করতো এটা কথায় বলে সে তো মারা গেছে তো তো বললো আমাকে তো জানানো হলো না বলছে যে হুতুরক মানে এটা সাধারণ মানুষের আর রসুল সামে জানানো লাগে এটা তারা গুরুত্ব বলে মনে করেনি রসুল বলছে বর্ষে তোমরা আমার তার কবরটা একটু দেখাই তো সেখানে রসুলসামকে দেখানো হলো সেখানে গিয়ে তার কবরে রেখে তাকে তার জানাজার সালাত আদায় করেছেন এবং বলেছেন যে তার কবরটা অন্ধকার হয়েছিল আমি দোয়া করার কারণে এটা কী হয়ে গেছে এখন আলোকিত হয়ে গেছে ইহাদিসটি বোহারিত আছে এবং মুসলিম শরীফের পাঁচশো ছাপ্পান্ন হাদিস সম্ভবত পাঁচশো ছাপ্পান্ন নং হাদিসে বর্ণিত হয়েছে সুতরাং বোঝা যায় যে এইভাবে যদি কেউ মানুষ মারা যায় আর সে যদি আগে জানাজার পড়তে না পারে তাহলে কবরস্থ হওয়ার পরেও পড়তে পারে তবে যারা আগে পড়ে বলছে তারা করবে না যারা পরে নাই তারা এভাবে কবর দেওয়ার পরেও পড়তে পারবে অল্লা আল্লাহ